ডিএনএ সর্বশেষ তথ্য কি কী হতে চলেছে সরকারের ভাবনা কি এবং কর্মচারী সংগঠন যারা মামলা করেছিলেন তারা কি প্রক্রিয়া চালাচ্ছে বর্তমানে অনেকেই জানতে চেয়েছেন মেল করে বা মেসেঞ্জারে বা এস করে এবার সেই নিয়ে যে তথ্যগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিএনএ যে তথ্য তাতে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের যে ভাবনায় আছে সেই ভাবনার মধ্যে দুটো ভাবনা আছে একটি তাদের হিসেবপত্র করা যে যদি দিয়ে দিতে হয় তাহলে আর্থিক দিকগুলো কি হতে পারে অর্থাৎ অর্থ সংস্থান কি হবে কিভাবে আসবে এবং কিভাবে দেওয়া হতে পারে তা নিয়ে আলোচনা সঙ্গে সুপ্রিম কোর্টের যে বিষয়টি সেটি আলোচনার মধ্যে না এলেও সামনে সপ্তাহে অর্থাৎ কাল থেকেই এ নিয়ে আলোচনা শুরু হবে পরিষ্কার কথা দুটো বিষয় এখানে হচ্ছে নম্বর ওয়ান যদি ডিএ দেওয়া হয় তাহলে অর্থ কোথা থেকে আসবে কত টাকা খরচ হবে সে সমস্ত হিসেব এবং যদি সুপ্রিম কোর্টে যাওয়া হয় তাহলে কি হতে পারে এবং সুপ্রিম কোর্টে কিভাবে যাওয়া হবে সেই বিষয়ে ভাবনা আগামীকাল থেকেই সমস্ত প্রক্রিয়া শুরু হবে কর্মচারী সংগঠন তারা কি করছে রায়ের কপি তৈরি হয়ে গেছে মেইল করা হবে এবং রায়ের কপি হাতে হাতে আগামীকাল প্রদান করা হবে অর্থ দপ্তরে এবং মুখ্য সচিব তাদের কাছে এই রায়ের কপি পৌঁছে দেওয়া হবে রায়ের কপি তাদের কাছে অলরেডি হয়তোবা পৌঁছেও গিয়েছে কিন্তু যে সংগঠন মামলা করেছিল মূল সংগঠন তারা কিন্তু তা পৌঁছে দেবে এবং প্রাপ্তি স্বীকারও অর্থাৎ তারা যে প্রাপ্তি পেলো সেই প্রাপ্তি স্বীকার করিয়েও নিয়ে আসবে এটুকু খবর পাওয়া গেছে সঙ্গে সুপ্রিম কোর্ট যদি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় তাহলে কর্মচারী সংগঠনের পক্ষ থেকে সমস্ত কাগজপত্র রেডি করে সুপ্রিম কোর্টের আইনজীবীর কাছে ক্যাভিয়েট দাখিল করার জন্য যে সমস্ত কাগজপত্র প্রয়োজন সেই সমস্ত কাগজপত্র পৌঁছে গিয়েছে যদি সেখানে মামলা হয় তাহলে একতরফা ভাবে যেন কোনো রায় না হয় সেই জন্যই ক্যাবিয়েট দাখিল হয়তো আগামীকালই সে নিয়ে ক্যাবিয়েট দাখিল হয়ে যাবে এটুকু তথ্য ছিল আশা করি রাজ্য সরকার অবশ্য অবশ্যই যে রায় হয়েছে হাইকোর্টের সেই রায়টি মেনে নেবেন কারণ এখানে পরিষ্কার করে বলা আছে স্ট্যাটুটারি ফান্ডামেন্টাল রাইট ধন্যবাদ